আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে একজনকে নিয়ে এসেছি, আল আমিন। তো ওনাকে একটা নিয়ে আসার কারণ আছে। এটা হচ্ছে আমাদের গতকাল 10ই জুলাই আমাদের এখানে অর্থাৎ বাংলাদেশে ঈদুল আজহা পালিত হলো। আজকে হচ্ছে 11ই জুলাই। তো উনি আজকে রাতে, মানে গত রাতে একটা অর্ডার পেয়েছেন। তো এই সম্পর্কে ওনার কাছ থেকে একটু শুনবো। আর আজকে ঈদের পরের দিন, যদিও বা আমি অসুস্থ, কিন্তু তারপরও আসলে যেহেতু অর্ডার পেয়ে গেছে, তো সাপোর্ট করা ছাড়া আসলে কিছু করার নাই। আলামিন, কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি, আপনি কত ডলার অর্ডার পেয়েছেন? স্যার অর্ডার এখানে স্যার $10, মানে উনি ওখানে বাজেট উল্লেখ করেছিল না, পরে আমি $10 দিয়ে বাইরে রিকোয়েস্ট অফার করছিলাম, তো উনি পরে আমাকে মেসেজ দিয়েছিল। আচ্ছা, $10 অর্ডার। এটা কবে পেলেন? স্যার এটা পাইছি গত রাত্রে, মানে আজকে রাত্রে দুইটা আড়াইটার দিকে। 2টা আড়াইটার দিকে, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন আর কি, মানে ঈদের পরের দিন। জি ওকে, স্যার। আচ্ছা, আপনার কতটা ক্লাস হয়ে গেছে আপনি জানেন? স্যার আমার 10টা ক্লাস হয়েছে, মানে মেন ক্লাস 10টা হয়েছে স্যার। 10টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, আপনার কাইন্ডলি একটু প্রোফাইলটা দেখবো। প্রোফাইলটা কবে ক্রিয়েট করেন? জি, জি, আজকে হচ্ছে দেখেন 2 জুলাই 11 তারিখ, আর উনি কিন্তু ওনার প্রোফাইলটা ক্রিয়েট করা কিন্তু জুলাই মাসে। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন, জুলাই 2022, আর উনি গিগ দিয়েছে মাত্র একটা। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাকে দীর্ঘদিন থেকে ফলো করেন, তারা হয়তো বা দেখেন যে আমাদের ছাত্রছাত্রীরা আল্লাহর অশেষ রহমতে ক্লাস 9, 10, 8, 11, 12 এরকম ক্লাসেই ইনকাম করা শুরু করে। তো তার মধ্যে আলামিন ভাই আল্লাহর অশেষ রহমতে ইনকাম করা শুরু হয়ে গেছে ওনার। দেখেন, $10 অর্ডার পেয়ে গেছেন অলরেডি উনি। তো আপনার বাসা কোথায় আলামিন ভাই? স্যার আমার বাসা রাজশাহী পবা থানাতে। রাজশাহীর পবা থানা। জি স্যার। আচ্ছা, আপনি কি আগে থেকে অনলাইন থেকে ইনকাম করেন, অথবা আপনার আগে থেকে এই ধরনের এক্সপিরিয়েন্স আছে? স্যার আমার গ্রাফিক্সে, মানে এভাবে ইনকাম সোর্স বা ফাইবারে আমার কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি অন্য মার্কেট প্লেসে এমনি টুকটাক ডিজিটাল মার্কেটিং এর এক সময় কাজ করেছি আর কি, অনেক আগে সেটা। আচ্ছা, আর আপনার আপনার প্রফেশন কি কি করেন? স্যার আমি এখন মাস্টার্স করতেছি, পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। জি, পড়াশোনার পাশাপাশি আপনি চাকরিও করতেছেন, আবার এদিকে ফ্রিল্যান্সিং ও করতেছেন। জি স্যার। আচ্ছা, আর আপনি পড়াশোনা করেন কোথায়? আমি পড়াশোনা করি রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে। রেট, ভেরি গুড। দেখেন, আলামিন ভাই কিন্তু একজন ইন্সপিরেশন। ঠিক আছে, উনি চাকরি করতেছে, চাকরির পাশাপাশি পড়াশোনা, পড়াশোনার পাশাপাশি আল্লাহর আশেষের মধ্যে ফ্রিল্যান্সিং ও উনি কিন্তু দেখেন ইনকাম করা শুরু করে দিল। তো ওনার কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। তো আপনারাও চাইলে এরকম ইনকাম করতে পারেন, আর আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। আজকে হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম দেখাচ্ছে, তো এটা হচ্ছে মানে এই সময় বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় জ্বর সর্দি এরকম মানে কমন কিছু প্রবলেম ম্যাক্সিমাম অনেকেরই আর কি হচ্ছে। তো আমার আসলে ভয়েসটা আর কি চেঞ্জ হয়ে গেছে, হয়তো বোঝা যাচ্ছে না, আমি কাজীউল ইসলাম। তো আমার আসলে এই জ্বর সর্দি অতিরিক্ত হওয়ার কারণে আর কি আমি আপনার হচ্ছে মানে ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো আমি বিকেলের দিকে জ্বর মাপলাম প্রায় 103.5 এরকম। তো আল্লাহর অশেষ রহমতে এখন আবার একটু কমেছে। তো আপনারা যারা আছেন, তারা চাইলেই আমার কাছে পরামর্শ নিতে পারেন, অথবা আমাদের কোর্স করতে পারেন। আমার ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে। আর একটা জিনিস আমি আপনাকে কথা দিতে পারি, ইনশিওর করতে পারি, যে ইনশাল্লাহ সাপোর্টের দিক দিয়ে আপনি কোনো সন্দেহ রাখবেন না। হ্যাঁ, আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, গুগলে আমার নাম দিয়ে সার্চ দিলেই আমার অনেক ডিটেলস পাবেন। তো আলামিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আপনার কাজও তো প্রায় কমপ্লিট, আপনি যেহেতু সময় আছে আরো জি স্যার। কালকে কালকে হয়তো কালকে বা আজকে দেন আপনি। হ্যাঁ ওকে স্যার, জি, থ্যাংক ইউ আচ্ছা। স্যার। আর আলামিন ভাই, আর যে কোনো প্রবলেম হলে আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য। অবশ্যই স্যার। জি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি সবাই স্যার, আপনিও তাড়াতাড়ি সুস্থ হন জি ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু অবশ্যই স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।